কয় আমি নাকি কইছি সরজন্তের নমুনা দেখেন কয় আমি নাকি কইছি কুলিদের চামড়া তুলে নেব আমরা একটা সেকেন্ড দাদা একটা সেকেন্ড একটা সেকেন্ড একটা সেকেন্ড দিয়েছি আচ্ছা আমি আমি যাদের দিতেছি 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 আমি আমি শুনেন আমি যদি চাঁদপুরের চাঁদপুর আরে দাঁড়াও না কথা চাঁদপুর চা বাগান টিমের ক্যাপ্টেন হই আমি যদি চাঁদপুর চা বাগান টিমের ক্যাপ্টেন হই আমার ফুটবল একাডেমিতে যদি চাঁদপুরার লস্করপুরার বেগম গানের সব প্লেয়ার খেলে আমার একাডেমিতে আর আমি সারা জীবনে আমার জন্মের পরে চা বাগানে আমি বড়ইছি আমি এখনো চা বাগানের ভাষা কিছু না কিছু বলতে পারি আমার যত বন্ধু আছে এর মধ্যে 90% বন্ধু চা বাগানের আমি কি এই কথা বলতে পারি জীবনে এরা আমারে আমারে ষড়যন্ত্র করার জন্য আমারে একবার কয় আর আমি একটা জিনিস দিদি আমি একটা জিনিস বলি যারা বলে আমি বলছি যে কুলিদের চামড়া তুলে নেব আমরা যদি প্রমাণ একটুও দেখাইতে পারে কোন ভিডিও আমি আমি কোনোদিন আপনাদেরকে মুখ দেখাবো না আমি জীবনে দিদি যদি জীবনে এরা দেখাইতে পারে ভূত তো দূরের কথা আমি জীবনে আপনাদেরকে চেহারাও দেখাবো না এই দেশে আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম ষড়যন্ত্রের একটা সীমা আছে সীমা শুনেন মানুষকে ভোট দিবেন না ঠিক আছে কিন্তু তার চরিত্র হনন করেন না চা বাগানের সাথে আমার যে সম্পর্ক এটা নষ্ট করেন না কারণ চা বাগান এই বিশাল আমার আমার জন্য জীবনে এই ফুটবলার বিশালের কারণে আমি জীবনে বহুত জায়গায় ইজ্জত পাইছি আর আমি এদেরকে এইভাবে বলবো আরে চা বাগানের মানুষ হলে ইমানদার মানুষ বরং আমাদের যারা বাঙালি তারাই তো ইমানের সমস্যা আছে আমি আপনাদের শুনেন আমি এখন যে আমার কথা মানুষ বেশি বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কইরা কয় কি জানেন কয় ব্যারিস্টার সুমন এমপি হইলে ইকোনমিক জোন বানাই লইব আমি আজকে আপনারে কথা দিয়ে যাইতেছি ভাস্কর আর সুমন এর এর সামনে আমি কথা দিয়ে যাইতেছি যদি এমপি হই ইকোনমিক জোন তো দূরের কথা বাগানবাসীর ক্ষতি হয় এমন কোন জিনিস আমি শপথ করে যাইতেছি আমার পক্ষে আপনাদেরকে আপনারা আপনারা আমার সারা জীবন আমার জানা যায় থাকবেন তিন নম্বর ইউনিয়নের যে শামসুন নাহার চৌধুরী নৌকা নিয়ে দাঁড়াইছিল উনি কি দল করে তিন নম্বর ইউনিয়নের যে রুমন ফরাজি চশমা নিয়ে দাঁড়াইছিল কি দল করে আওয়ামী লীগ এই রুমন ফরাজি এখন আওয়ামী লীগের জন্য ভোট চায় না এরা চশমা নিয়ে দাঁড়াইলো আওয়ামী লীগ নৌকা নিয়ে দাঁড়াইলো আওয়ামী লীগ ঠিক একই রকম আজকে রুমন ফরাজি চশমা নিয়ে দাঁড়াইছে কিন্তু সবচেয়ে বেশি ভোট নৌকার জন্য তো রুমন ফরাজি চায় একই আমি রুমন ফরাজিরে দুষতেছি না এটা ঠিকই আছে কারণ সে আওয়ামী লীগ করে কিন্তু নির্বাচনে সে চশমা মার্কা দ্বারা পাস করছে করছে না আমি ঠিক এইরকম মাহবুব আলী ভাইও নৌকা উনি আমারে দিছে জননেত্রী শেখ হাসিনা আমারে দিছে ইগল কিন্তু দুইজনই আমরা আওয়ামী লীগ আচ্ছা আমি আমি পাস করলেও শেখ হাসিনার কাছে যাইমো আমি ফেল করলেও আওয়ামী লীগই করবো আমি আপনি আমাদেরকে চিনেন না আমি ছাত্রলীগ করছি যুবলীগ করছি আওয়ামী লীগ করছি এখনো আওয়ামী লীগ করি তারপরও এরা নিজেদের স্বার্থে শেখ হাসিনা আমাদেরকে পাঠাইছেন পাঠাইয়া বলেন যে ভোট ছাড়া যদি শুধু নৌকা নির্বাচিত হয় তাহলে আপনাদের ভোটারের কি কোনো দাম থাকে আচ্ছা ধরেন ধরেন যদি আমি না দাঁড়াইতাম আমি যদি ইগল মার্কা নিয়ে না দাঁড়াইতাম তাহলে আজকে যারা নৌকার পক্ষে আইসা আপনাদেরকে তেলাতেলি করতেছে এরা কি তেলাতেলি করতো এই যে আজকে আজকে যারা আমি আজকে দাঁড়াইছি বইলা আপনাদের বাগানবাসীর দাম বাড়ছে নাইলে গত দুই টার্ম আপনারা কি কোনো দাম পাইছেন নির্বাচনের সময় এখন যে আপনাদের নেতারা নেতারা যে আপনাদের এইভাবে আইসা বিভিন্ন প্রলোভন দেখাইতেছে এই করব সেই করব তো তাদেরকে জিজ্ঞেস করেন না যে ইগল মার্কা যদি না দাঁড়াইতো তাহলে কি তোমরা আমাদের কাছে আইতা না